লালমনিরহাটে উদ্বোধন হলো আলী ফুডস অ্যান্ড ভেজিটেবলস কোল্ড স্টোরেজ নামে একটি প্রতিষ্ঠান। অন্যান্য কোল্ড স্টোরেজগুলোর চেয়ে এ কোল্ড স্টোরেজটি একেবারেই ভিন্ন। এ কোল্ড স্টোরেজে আলু, মিষ্টি কুমড়া, গাজর, পেঁয়াজ, আদা, কমলা, ফুলকপি, সিম, আপেল, পটল, সুপারি সহ নানা প্রকার শাকসবজি সংরক্ষণ করা যাবে। শুক্রবার বিকেলে এই কোল্ড স্টোরেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এ সময় ওই কোল্ড স্টোরেজের চেয়ারম্যান ইয়ার আলী গণমাধ্যমকে জানান, এখানে ফ্রুটস এবং ভেজিটেবল দুটাই সংরক্ষণ করা যাবে। এটা একটা ব্যতিক্রম উদ্যোগী, কারণ এখানে অন্যান্য কোল্ড স্টোরেজের সঙ্গে এর গঠন প্রকৃতি এবং এর পরিচালন পদ্ধতি সম্পূর্ণটাই ভিন্ন। এছাড়া এই ধরনের কোল্ড স্টোরেজগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ীভাবে পণ্য সংরক্ষণের সুবিধা থাকে। আমি এই কোল্ড স্টোরেজটি এই অঞ্চলে তৈরি করেছি যাতে এই অঞ্চলের মানুষের একটা কর্মসংস্থানের ব্যাপক ব্যবস্থা হয়। এই অঞ্চলে যে দীর্ঘদিন থেকে কৃষিপণ্য উৎপাদন হয়, মানুষ সংরক্ষণের অভাবে, যেমন সংরক্ষণের অভাবে এই কৃষিপণ্যগুলো যথাযথ সময় যথাযথ মূল্য পাচ্ছে না। শুধু সংরক্ষণের সুবিধাটা আমি দিতে চাচ্ছি যাতে কৃষকরা তাদের পণ্যটি উৎপাদিত মৌসুমে সংরক্ষণ করতে পারে এবং অন্য সময় দাম বৃদ্ধির সময় এটা বিক্রি করে তারা লাভবান হতে পারে।